ঘটনা হয়েছে যে আমার স্কুলের ছোৱালী বা লড়া ছোৱালীবিল আহিব ইমান উদণ্ড মানে ডাম্পার চালকবিলাকর পারত মানে ছোৱালী যাব না। আজি আমার নবস্তি হাইস্কুলের বরখা কি আছে বরখা প্রসাদের দেখাতে আমার স্কুলের আহি আছিল, তারপর উদণ্ড মানে ডাম্পার চালকবিলাক তোমার এনেকুয়া মানে উৎপাত, তেওঁলোকে কোনো ধরনের সাইড নিদিয়ে তাহলে একদম মানে অসভ্যালি তেওঁলোকর। আর চাওক আজি গাড়িখনের না কোনো ধরনের নাম্বার প্লেট নাই, আমার কি ফরেস্টর বা ডিএফও বিভাগের কি ইয়াত চকুর পড়া নাই নাকি অতদিনে, নে তেওঁলোকর কিবা ইয়াত মানে কমিশন আছে না মুনাফা আছে, তেওঁলোকে কিয় অতদিন মানে কোনো ধরনের মানে ডাম্পার চালকর নাকি লগাব পারা নাই, নে ইয়াত কোনো উপার মহলের জড়িত হয়ে আছে। আমার ইমান তারমানে মূর্খামি বলে কব লাগবে আমার এই যত নাকি ফরেস্ট বিভাগে ইমান তারমানে ইমান উদণ্ড গাড়ি চালক বা সাইড নিদিয়ে বা রাস্তাটা হয়েছে আমার ইমান সরু ঠেক রাস্তা, তাতে আমার লড়া ছোৱালীবিলাকে কাষে আহিব সাইড নিদিব ডাম্পারে মহতাই নিব, এনেকুয়া যদি অভদ্রামী হয়ে থাকে বা ইমান যদি তেওঁলোকর যদি সমস্যা যদি হয়ে থাকে তাহলে কেনেকে আমার লড়া ছোৱালীবিলাক স্কুলে অহা যাওয়া করব। চাক আজি আমার সাইকেলখন এটিও ডাম্পারে মহতিয়ায় নি সাইকেলখন তলতে আছে, যত নাকি গাড়িখনের কোনো ধরনের নাম্বার প্লেট নাই, নে কোর গাড়ি কি কথা কোন মালিক কোনো ধরনের একো নাই, গাড়ির লাইসেন্স নাই কাগজ নাই, কেনেকে চলিব পারে এনেকুয়া গাড়ি, এইবিল হব নালে কারণ সরকারের ওসব এটাই মানে করছো যে সব বিভাগের হেৰি করক আর সব মানে নিয়মে করক এইখানে।